জীবনে কাজেরও শেষ নাই, আর একঘেয়েমি পূর্ণ কাজ করতে করতে মানুষ হয়ে ওঠে ক্লান্ত। সাপ্তাহিক একটা ছুটি তাই রিল্যাক্স করার জন্য কোথাও দূরেও যেতে পারে না। তাই সবসময় মন চায় যদি সামনাসামনি একটা জায়গা থাকতো যে সেখানে গিয়ে একটু মানসিক শান্তি পাওয়া যেত আর এনজয়মেন্টও করা যেত। হাতে চায়ের গ্লাস নিয়ে সামনে পাহাড় দেখত, ব্যালকনিতে বসে সামনে পাহাড়ে মেঘের খেলাও দেখত, শরীর ও মন চাঙ্গা করার জন্য সাঁতার কাটত, বিকেলে ফুরফুরে হাওয়াতে বসে সামনে কোনো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখত। কি মন চাইতো এগুলো, সেরকমই একটা জায়গার সন্ধানে আজকের এই ভিডিও। নমস্কার, আমি মৈনাক রায়, সুস্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল যার নাম এমআর দ্য এক্সপ্লোরার। তো চলুন দেখে নেওয়া যাক জায়গাটা কোথায়। জায়গাটা বেশ আমাদের হাতেরই সামনে, আসানসোল থেকে মাত্র 30 কিলোমিটার দূরে, পুরুলিয়া থেকে 55 কিলোমিটার। সামনাসামনি বড় রেল স্টেশন হলো আদ্রা আসানসোল পুরুলিয়া। যে কোনো জায়গা থেকে গাড়ি ভাড়া করে পৌঁছায় নিতে, গাড়ি ভাড়া সব জায়গায় নির্দিষ্ট না তাই আর বললাম না। তাও সামনে রেল স্টেশন আদ্রা থেকে মাত্র 500 টাকার মধ্যে এইখানে পৌঁছে যাবে। এবার বলি যারা পার্সোনাল গাড়ি করে তাদের জন্য, যেদিক দিয়ে আসুন না কেন প্রথমে আপনাকে আসতে হবে পুরুলিয়ার সরবড়ি মোড়ে। সেখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই জায়গা যার নাম গড়পঞ্চকুট ইকো ট্যুরিজম। বুকিং এর জন্য অনলাইনও করতে পারেন, আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া রইল, ফোন করে বুক করতে পারেন। এ তো হলো জায়গার বিবরণ, এবার প্ল্যানটা আলোচনা করা যাক। আপনি কলকাতা বা আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের যে কোনো জায়গা থেকে এখানে পৌঁছাতে পারেন দুপুরের মধ্যে। বাইরে থেকে সকালের প্রাতরাশ করে আপনি ভাববেন যে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব, কিন্তু আপনি যখনই রিসোর্টটায় ঢুকবেন এই চিন্তাটা মাথা থেকে একদম উড়ে যাবে। কারণ রিসোর্টটা এত সুন্দরভাবে সাজানো যে বাচ্চা থেকে বয়স্ক, ছেলে থেকে মেয়ে, দাদা থেকে বৌদি প্রত্যেকেরই ভালো লাগে। এখন যা যুগ চলছে ফটো ভিডিও রিলসের, তার জন্য একটা পারফেক্ট জায়গা। সামনে জঙ্গল পাহাড়, ভিতরে এত সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনার সাপ্তাহিক ক্লান্তি মিটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। এবার দেখানো যাক রুমগুলো কীরকম। আমরা যে রুমটাই ছিলাম 4 বেডের, যার জন্য মূল্য ছিল 4,500 টাকা, এক্সট্রা পার্সেন্ট 500 টাকা, তার মানে 5 জনের জন্য আরামসে 1,000 টাকার মধ্যে হয়ে যায়। আর যদি ছোটো ফ্যামিলি যায় তার জন্য ছোট রুম আছে, তার মূল্য 2,500 টাকা। এই যে টেন্টগুলো দেখছেন এর মূল্য 3,000 টাকা, আর এই কটেজগুলো 5,000 টাকায় 3 জন জন্য দেওয়া হয়। যাই হোক, অনেক তো ঘোরা হলো, মানসিক ক্লান্তি মিটলো, এবার শারীরিক ক্লান্তি মেটানোর জন্য চান সামনে সুইমিং পুলে একটু ডুব দিয়ে দিন। স্নান করার পর দুপুরে খাওয়া দাওয়া করলেন, সম্পূর্ণ বাঙালি খাবার ও নানা রকম আলাদা রকম খাবারও পাওয়া যায়, তাও আবার হোটেল রুমে বসে। আর হ্যাঁ, খেতে খেতে সামনের ব্যালকনি পর্দারা সরে যাবে, তার একটা আলাদাই ফিল। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন বিকেলে মাত্র 2 কিলোমিটার দূরে পাঞ্চের ড্যাম দেখতে। বিকেলে ফুরফুরে হাওয়াতে বসে আরামসে ঘন্টা দিয়ে কাটানো যায় ওখানটা।
সন্ধ্যে অবধি থাকবেন কিন্তু, তাহলে দেখতে পারবেন এক অপরূপ সূর্যাস্ত আর সন্ধ্যের পরে ড্যামের আলাদা একটা রূপ। সন্ধ্যার পর ফিরে এসে হোটেলে বসে স্ন্যাক্স স্বরূপ অনেক কিছু খেতে পারে। তারপর একটু ভেতরটা ঘোরাঘুরি করে চটপট রাতের খাবারকে শুয়ে পড়ে। পরের দিন সকাল সকাল উঠে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেয়ে নেন, যা আপনার রুম রেটের মধ্যেই আছে। রুম রেট এখানকার 2500 থেকে 6500 টাকার মধ্যে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ, যেরকম যেরকম যেটা রুম। রুমগুলোর ডিটেলস আপনারা আগেই দেখতে পেয়েছেন। সকালে প্রাতরাশ শেষ করে নিজেদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ুন গড় পঞ্চকোটের দিকে, যা এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন পঞ্চকোট রাজাদের বানানো কৃষ্ণ মন্দির, রাজবাড়ির ভগ্নাশেষ, আরও অনেক কিছু। এই জায়গাটা নিয়ে আলাদা করে ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, যা আমি সাজেশন ও ডেসক্রিপশনে দিলাম, পারলে দেখে নেন। যেহেতু এটা একদিনের রিল্যাক্সের ভিডিও, তাই আর বড় করছি না। গড় পঞ্চকোটে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন, সেখানে দুপুরের মধ্যাহ্ন ভোজন করে বেরিয়ে পড়ুন যে যার গন্তব্যের দিকে, মনে একটা ছোট্ট ছুটির খুশি নিয়ে। আর আবার কোনো এক অজানা জায়গা যাওয়ার ইচ্ছা মনে রেখে নেমে পড়ুন সাপ্তাহিক জীবনযাপনে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যাই লাগুক না কেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে যাওয়ার টাইমে নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই আমার এই চ্যানেলে আসি তখনই আপনার কাছে ঘুরতে যাবার মনের ঘন্টাটা বেজে ওঠে। আবার দেখা হবে অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।